বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধিতে জনগণের দুর্ভোগ বাড়বে এমন আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে এক মানববন্ধন থেকে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সরকার কুইক রেন্টালের লুটপাটের দায় এড়াতে জনগণের ঘাড়ে এ ঋণ চাপিয়ে দিতে চায়। সরকার যদি জবরদস্তিভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে তাহলে জনগণকে ঐক্যবদ্ধ করে হরতাল সহ তীব্র আন্দোলনের মতো কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।